Sarabar Golden Tatrik Nari Somiti ni bakhaktai Agartala Uttor Gate Gana Amsayo Manipur ni pati manotoye Kaisa khadumung sejamung ni panda songsajaka Sarabar Golden Tatrik Nari Somiti Rajya Committee Siddhanto Mutabeke Sadar Bibhagiyo Committee Uddoge ei elakar amader chatta nari songgothon local committee যেমন দক্ষিণ আগরতলা পূর্ব আগরতলা শহর আগরতলা এবং উত্তর আগরতলা এই চারটি লোকাল কমিটির উদ্যোগে আমরা মণিপুরের সাম্প্রতিককালের ঘটনাবলীর বিরুদ্ধে এখানে প্রতিবাদ বিক্ষোভে সমাবেশ আমরা সংগঠিত করেছি আপনারা সবাই জানেন এটা আজকে আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না যে গত দুই তিন মাস ধরে গোটা মণিপুর জুড়ে আজকে যে নৃশংস বর্বরতা চলছে ঘটনাবলী চলছে এটা ভারতবর্ষের সভ্যতার কলঙ্ক এটা আপনারা দেখেছেন যে সেখানে কুকি সম্প্রদায়ের দুজন মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে শুধু হাঁটানো নয় পরে তাদের উপরে দলবদ্ধভাবে পাশবিক অত্যাচার করা হয়েছে সংবাদে প্রকাশ পরে আরও দুটো ঘটনা বেরিয়ে এসেছে আরও দুজন মহিলার উপরে গণধর্ষণ হয়েছে এগুলো হচ্ছে প্রকাশিত সংবাদ কিন্তু লোকচক্ষুর অন্তরালে দুটি সম্প্রদায়ের মেয়েদের উপরে নানাভাবে সেখানে অত্যাচার নির্যাতন শ্লীলতা হানি পাশবিক অত্যাচার এগুলো সংগঠিত হয়েছে তাছাড়াও গোটা কুকি সম্প্রদায় মানুষদের উপরে বিজিবির দুর্বৃত্ত বাহিনী সহ রাষ্ট্রীয় পুলিশের যোগসাজশে সেখানে ভাঙচুর বাড়িঘরে হামলা মারধর করা বাড়ি পুড়িয়ে দেওয়া এবং নানা ধরনের অমানবিক নির্যাতন সেখানে সংগঠিত হচ্ছে গোটা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মণিপুরের ঘটনাতে আজকে বিচলিত এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন যে অবিলম্বে মণিপুর সরকার যদি এই সমস্ত ঘটনাগুলি বন্ধ করার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে সমস্ত মামলা করে ওটা তারা দেখবেন এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা আমরা আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দাবি করেছি অবিলম্বে মণিপুরের বীরেন্দ্র সিং মন্ত্রিসভার মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরাতে হবে তাকে বাতিল করতে হবে আমরা দাবি করেছি যেই সমস্ত মেয়েদের উপরে যেই নারকীয় সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো যথাযথ তদন্ত করতে হবে এবং দোষীদের কঠোর শাস্তিবিধান করতে হবে শাস্তিবিধানের নামে যে মামলা দায়ের করা হয় সেগুলো আইনের ফাঁক দিয়ে আসামিরা বেরিয়ে যায় আমরা বলছি এমন আইনের ধারা দেওয়া দরকার যাতে আসামি পার না পায় আমাদের তিন নম্বর দাবি হচ্ছে ক্ষতিগ্রস্ত আক্রান্ত সর্বশান্ত মানুষকে অবিলম্বে মণিপুর সরকার যেন যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করে এই তিনটা দাবি মূলত আমাদের সামনে আর আমাদের রাজ্যের নারী নির্যাতনের ঘটনাগুলো তো আছে এগুলো আমরা বারবার প্রতিবাদ করেছি আজকে মণিপুর প্রসঙ্গে ত্রিপুরা বিষয়টাও এসে যায়